আচ্ছা, ঘটনা হয়েছে গত 2 দিন আগে একটা ইম্পর্টেন্ট কাজে মিরপুর যাওয়া লাগছিল। তো ইম্পর্টেন্ট কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো যে আমার এক্স মোশনের চাকায় অনেকদিন ধরে পাম্প মানে হাওয়া দেওয়া হয় না। তো গেলাম হাওয়া দিতে। ওটা 33। হ্যাঁ পারম না কে। আও তোমারটা কত কত? নেগেটিভ স্পোর্টস 29-33 এটা সব। হ্যাঁ বেশি বেড়ায় পাল্টান লাগলে যদি সমস্যা হয় তাহলে দেন। নজেল আছে আপনার কাছে? আচ্ছা, এটা কি জেলের কারণে হয়েছে? না না, একবারও করি নাই। তোমারটা পাম দিছো? চাকার পাম দিতে উল্টা আরো বিপদ বাড়লো। চাকা পাম দিতে আইসা দেখতেছি যে যে নজলটা থাকে ভিতরে সে নজলটা নাকি ভেঙে গেছে। আবার নজল চেঞ্জ করলাম, 200 টাকা জরিমানা দেওয়া লাগলো। কও এটা কোনো কথা? সকাল সকাল বিশাল বড় একটা বাস খেয়ে গেলাম দাদা। আচ্ছা যাই হোক, এখন ইম্পর্টেন্ট কাজ কি সেটা একটু বলি। ঘটনা হয়েছে আমাদের রাজীব গত বেশ কয়েকদিন ধরেই প্যান প্যান করতেছে, ভাইয়া একটা রাইডিং জ্যাকেট কেনা লাগবে, একটা রাইডিং জ্যাকেট কিনবো, একটা রাইডিং জ্যাকেট কেনাই লাগে, আমার সাথে একটু চলেন। এর আগে কয়েকদিন আগে ভলকান যে লাইফস্টাইল আছে কাওয়াসাকির সেটাই গেছিলাম। তো আমার যে রাইডিং জ্যাকেটটা আছে ওটা ভলকান থেকে কেনা। তো গেলাম, যাওয়ার পর যেটা দেখছি যে এখন যেই ওদের যে কালেকশন মানে ওদের যে এখন রাইডিং জ্যাকেট কালেকশন ভালো, বাট আসলে ডিজাইন খুব একটা পছন্দ হইতেছে না। তো পছন্দ না হওয়ার কারণে তো রাজীব বলতেছে ভাইয়া চলেন আর কোথায় কোথায় পাওয়া একটু দেখে আসি, কারণ রাইডিং জ্যাকেট কেনাটা জরুরি। তা এখন ঘুরতেছি ফিরতেছি খুঁজতেছি রাইডিং জ্যাকেট, মনের মতো রাইডিং জ্যাকেট আসলে মিলতেছে না। হয়তো দেখা গেছে যেটা পছন্দ হইতেছে সেটা বাজেটের বাইরে চলে যেতেছে, আর যেগুলো বাজেটের ভিতরে সেগুলো পছন্দ হইতেছে না। তো কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে রাজীব রেনে একটু বেরোবো, বের হয়ে রাইডিং জ্যাকেট দেখে আসবো, যেহেতু রাইডিং জ্যাকেট কিনতে চাইতেছে। চলো। হ্যাঁ ধাক্কা দিন দিলাম। হ্যাঁ আমারটাও এরকম, এবার রাইডিং জ্যাকেট এটা আমারটাতে হালকা আছে, এটা পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে না, 2-3টা ট্যুর দিলে মোটামুটি এবার ঠান্ডা হয়ে যাবে না সব। এগুলোর প্রাইস রেঞ্জ কেমন এটার? আচ্ছা আপনাদের ওয়েবসাইটে দেখলাম একটা 14,900 না কত জন আছে অ্যালবানিস্টারের? 14,900 বা 13,900 এক্স্যাক্টলি আমার খেয়াল নাই। এই যে যে এটা এইটা পরে এই সিরিয়ালে অনেকগুলো আছে কাছাকাছি দাম। এই যেমন এটা 16,500, এই যে এটা 16,500, এটা 16,500, 13,500, 16,500। ওটার ভিতরে WD-40 মারলে ঠিক।
নিয়ে আসতে পারবেন তাই তো? এটা দেখবে নাকি? দাম তো একটু বেশি, 16,500। ভেন্টিলেশন পুরোটাই বেশি, নিচে দেখো মেস পুরোটাই ভেন্টিলেশন। জি এটা খারাপ আসলো না রাজীব, কিন্তু ওই যে সমস্যা একটাই, এই যেটা এটা না, এই যে এটা পুরাই কোয়াট খেয়ে গেলাম, যেটা ওটা কি জোস ছিল কিন্তু, এটা সুন্দর আমারই ভালো লাগছে। গেলাম পাম ভরতে, মানে চাকায় পাম ভরতে গেলাম, সেখানে গেলাম এক দরা, যেখানে 10 টাকার কাজ, এখানে 250 টাকা লাগলো। কিনতে আসছিলাম রাইডিং জ্যাকেট, যেটা দেখাইলাম একটু মিসকমিউনিকেশনের কারণে সেই রাইডিং জ্যাকেটের দাম 16,500 টাকাটা নাকি 22,000 টাকা, আমি নিজেও জানতাম না। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আচ্ছা ঘটনা যেটা, আজকে তো সারাদিন কথাই বললাম না, এদিক দিক দিয়ে ঘুরলাম, কিন্তু আজকে যেই কারণে আর কি ব্লগটা করা, যেই বিষয়বস্তু নিয়ে আসলে ব্লগটা করার চিন্তা ছিল, সেটা হইলো গিয়া আমাদের সেফটি। আমাদের সেফটি বলতে বাইকারদের আসলে কি, বাইক হলো এমনি দ্বিচক্রবাহী একটা বাহন, সো অন্যান্য যে কোনো যানবাহনের তুলনায় মোটরসাইকেলের রিস্ক কিন্তু একটু হইলো বেশি। অন্যান্য যে যানবাহনগুলো আছে, 3 চাকা বা 4 চাকা বিশিষ্ট যে যানবাহনগুলো আছে, সেগুলোতে কিন্তু আপনাকে ব্যালেন্সের চিন্তা করা লাগে না। বাট মোটরসাইকেল এমন একটা যানবাহন যেটাতে সবসময় আপনাকে একটা ব্যালেন্সের চিন্তার মাথায় রাখতে হবে, যে এটা যদি ব্যালেন্সে না থাকে সেই জিনিসটা কিন্তু কাইট হয়ে পড়ে যাবে। এটা 4 চাকা গাড়ি না, উঠলাম সরসরায় চালায় চলে গেলাম, ব্যালেন্সের চিন্তা আপনার করা লাগলো না। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, অন্যান্য যে 3 চাকা বা 4 চাকা বিশিষ্ট যানবাহন আছে, সেগুলোতে বাইরে একটা আউটার শেল থাকে, যেটার ভিতরে বসে আপনি আরামসে সেই যানবাহনটা চালাইতে পারেন। বাট মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু ওই রকম বাইরে কোনো আউটার শেল নেই, মোটরসাইকেল জিনিসটা পুরোপুরি উন্মুক্ত, যার কারণে মোটরসাইকেল চালানোটা আসলে একটু রিস্ক। আপনি যদি এই যে এরকম বাউলি মেরা চালান, বাউলি মেরা উল্টাপাল্টা এরকম চালান, আসলে মোটরসাইকেল রিস্ক। বাট আপনি এই রিস্কটারে কিন্তু সবসময় মিনিমাইজ করে রাখতে পারেন। মিনিমাইজ করে রাখতে পারেন কীভাবে? মিনিমাইজ করার প্রধান যে জিনিসটা, সেটা হলো একটা ভালো হেলমেট। আচ্ছা ভালো হেলমেটের কথা বলতেছি বিকজ অফ বাইক থেকে পড়ার পর যে জায়গাটা আপনার সবচেয়ে বেশি ইনজুরড হওয়ার পসিবিলিটি থাকে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হলো আপনার মাথা। আর এই মাথা বাতায় তো অবশ্যই আপনার একটা ভালো মানের হেলমেট, অ্যাটলিস্ট একটা ভালো মানের হেলমেট। ওই আমি বাটি হেলমেটের কথা কিন্তু বলতেছি না, হেলমেট কিনবেন বলে তাই বলে বাটি হেলমেট কিনবেন জিনিসটা কিন্তু সেরকম না। অ্যাটলিস্ট একটা ভালো মানের হেলমেট আপনার থাকা লাগবে, একবারে না হইলেও ডট বা ইসি সার্টিফাইড একটা হেলমেট আপনার সবসময় পরা উচিত। দেখেন আমি কিন্তু বলতেছি না যে না অনেক টাকা দিয়ে হেলমেট কেনা লাগবে, 20-25-50-1,00,000 টাকা দিয়ে শার্কের হেলমেট কেনা লাগবে বা এইচজিসির হেলমেট কেনা লাগবে, জিনিসটা কিন্তু সেরকম না। আমরা যদি নিজেদের ভিতরে গতিটা নিয়ন্ত্রণে রাখি, নিজেদের বাইকের গতি যদি সবসময় নিয়ন্ত্রণে রাখি, একটা নির্দিষ্ট মাত্রা ছাড়ায় না যায়, তাহলে মোটামুটি 5-6-7,000 টাকার হেলমেটও কিন্তু আপনার লাইফ সেভিং হেলমেট হইতে পারে। এখন অনেকে বলতে পারে যে ভাই 100 কিলোমিটার+ স্পিডে যা ক্র্যাশ করলে বা ট্রাকের চাকার নিচে হেলমেট পরলে 1,00,000 টাকার হেলমেটও টিকবে না, কথা সত্য। কিন্তু ভাই আপনি নর্মাল রাস্তায় 100 কিলোমিটার+ গতিতে কেন চালাবেন? লাইফটা তো আর মোটো জিপি বা মাওয়া জিপি না, তাই না? আর ট্রাকের চাকার নিচে হেলমেট কেন? ট্রাকের চাকার নিচে যদি লোহাও পরে সেটাও চুরমার হয়ে যাবো, সো এই তুলনা করে আসলে লাভ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, হেলমেটের দামটা অ্যাকচুয়ালি নির্ধারিত হয় হেলমেটের ম্যাটেরিয়াল, হেলমেটের অ্যারোডাইনামিক্স, হেলমেটের ওয়েট ডিস্ট্রিবিউশন, আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো সার্টিফিকেশনের উপরে। আপনি একটা 1500 টাকা দামের হেলমেট আর একটা 15,000 টাকা দামের হেলমেট মাথায় পড়লেই জিনিসটা মোটামুটি ধরতে পারবেন। তারপরেও কিন্তু আমি বলতেছি না যে আপনাকে 15,000 টাকা 20,000 টাকা বা আরও দাম দিয়ে হেলমেট কিনতে হবে, যাদের বাজেট আছে তারা কিনতে পারেন, বাট 5-6,000 টাকার ভিতরে কিন্তু এখন মার্কেটে ভালো ইসি ডট সার্টিফাইড হেলমেট পাওয়া যায়। এমন না যে 5-6,000-এর ভিতরে হেলমেট আপনি পাবেন না, 5-6,000 টাকার বাজেটের ভিতরে এখন খুব মার্কেটে ভালো ভালো হেলমেট পাওয়া যায়, খুবই ভালো ভালো হেলমেট পাওয়া যায়। তো আমি মনে করি 5-6,000 টাকা বাজেট খুব একটা বড় না, একটা বাইক কিনতে গেলে কত, 1-1.5 লাখ টাকার নিচের বাইক না। এখন ভাই কিছুটা অন্তত টাকা রাখেন একটা ভালো হেলমেটের জন্য, একটা ভালো হেলমেট কেনেন না। গেল একটা, দ্বিতীয়ত হলো গিয়ে যে রাইডিং গিয়ার, যারা আমরা হাইওয়েতে রাইড করি, যারা সবসময় হাইওয়েতে রাইড করি বা দেখা গেছে ট্যুর দিয়া বেড়াই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই, হেলমেটের পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট তাদের কাছে, সেটা হলো গিয়ে রাইডিং গিয়ার, রাইডিং গিয়ার, রাইডিং জ্যাকেট,
তারপর নি গার্ড, ভালো একটা জুতা, মানে রাইডিং বুট। এখন কথা হয়েছে যে একটু আগে অ্যালপাইন স্টারের দেখতে গেলাম, সো ওইগুলা কত, 13-14 হাজার থেকে শুরু করে 50-60-1 লাখ টাকা পর্যন্ত অ্যালপাইন স্টারের জ্যাকেট আছে। আমি বলবো না ভাই ওইগুলা কেনেন, আমি বলবো না ওইগুলা কেনেন বিকজ অফ আমি এখন রাইডিং জ্যাকেট পরি, বাট আমি নিজে আগে প্রো বাইকারের একটা নি গার্ড এবং এলবো গার্ড ইউজ করতাম, এখনও করি। এখনও দেখা গেছে খুব ঢাকার খুব কাছাকাছি যদি যাই রাইডিং জ্যাকেট কিনতে মন চাইতেছে না, সেক্ষেত্রে কিন্তু আমি দেখা গেছে ওই নি গার্ড আর এলবো গার্ড পরে যায়। জিনিসটা আমি আরও কত 1-1.5 বছর আগে মাত্র 2500 টাকা দিয়ে কিনছিলাম। প্লাস হলো গিয়ে যে জুতা, জুতার কথা বলতেছে, আমি ওই যে একটা বুট জুতা কিনছিলাম বাটা থেকে, খুব মোটামুটি ভালো মানের জুতাই, কত 2-2.5 হাজার টাকা একটা জুতা কিনছিলাম। সেই জুতাটা আমি এখনও, এই যে আমি এখনও পইরা আছি, এই যে এখনও পইরা আছি, এই জুতাটা নিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি ট্যুরে যাই। ভালো মানের রাইডিং গিয়ার, ভালো মানের হেলমেট কিন্তু লাইফ সেভিং, দেখা গেছে আপনার কিছুটা হলেও বাঁচার একটা চান্স করে দেয়। আমি বলবো না যে উল্টাপাল্টা বাজেট দিয়ে বা অনেক টাকা দিয়ে আপনি রাইডিং জ্যাকেট কিনেন, অনেক টাকা দিয়ে হেলমেট কিনেন, না, জিনিসটা সেরকম না। আপনাকে খুব বেশি টাকা পয়সা খরচ করে উল্টাপাল্টা জিনিস কেনা লাগবে না, বাট আপনার নেসেসারি যেটা, মানে এতটুকু লাগবেই, এতটুকু আপনি কিনতেই পারেন। যাদের রাইডিং জ্যাকেট কেনার বাজেট নেই তারা কিন্তু চাইলেই 2-3 হাজার টাকার ভিতরে ভালো মানের এলবো আর নি গার্ড কিনতে পারেন। মার্কেটে কিন্তু 2-3 হাজার টাকা বাজেটে খুব ভালো মানের এলবো আর নি গার্ড আছে। তারপর যদি ধরি হেলমেটের কথা, হেলমেটের কথা আগে যেটা বললাম, এখন মার্কেটে 5-6 হাজার টাকার ভিতরে খুব ভালো মানের সার্টিফাইড হেলমেট পাওয়া যায়। রাইডিং বুটের কথা যেটা বললাম, আপনার রাইডিং বুট কেনা লাগবে না। আমাদের জিগাতলা, এলিফেন্ট রোড, গুলিস্তানে কিন্তু 2-2.5 হাজার টাকার ভিতরে লেদারের ভালো মানের বুট জুতা পাওয়া যায়। তাতে আপনি যদি মাত্র হেলমেটের পিছে 5 হাজার টাকা, রাইডিং গিয়ারে 2.5 হাজার, আর জুতার পিছে 2 হাজার টাকা খরচ করেন, আপনার পুরো 10 হাজার টাকা খরচ করা লাগতেছে না, সেক্ষেত্রে কি আপনি অনেকটাই সেফ থাকবেন, অনেকটাই সেফ থাকবেন। দেখেন ভাই, 10 হাজার টাকা কিন্তু খুব আহামরি একটা টাকা না, 10 হাজার টাকা এখনকার বাজার তুলনায় কিন্তু 10 হাজার টাকা খুব বেশি টাকা না, বাট এই 10 হাজার টাকার বদলতে যদি আপনার লাইফ সেভিং হয়, আপনি একটা লাইফে নতুন একটা চান্স পান। ভাই বাইক এমন একটা জিনিস, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, স্বাভাবিক একটা বিষয়, কেউ বলতে পারবে না যে ভাই আমি বাইকে জীবনে অ্যাক্সিডেন্ট করি নাই, বাইক নিয়ে পড়ি নাই, ইনশাল্লাহ পড়বো না। হ্যাঁ, আল্লাহর উপর আপনি ভরসা রাখতে পারেন, বাট আল্লাহ কিন্তু আপনার রাস্তা দেখাই দিছে। তুমি আমার উপর ভরসা রাখো, আমি বলি না আমার উপর ভরসা রাখো না, আমার উপর ভরসা রাখো, বাট আমি তোমার কিন্তু রাস্তা দেখাই দিছি, তুমি এইভাবে নিজেরে বাঁচাইতে পারো। এখন আপনি মাথায় হেলমেট দিলেন না, হুদাহুদি ঠাস করে পইরা আল্লাহর দোষ দিলেন, জিনিসটা কিন্তু সেরকম না, আল্লাহ কিন্তু আপনার রাস্তা দেখাই দিছে। যারা হাইওয়েতে রেগুলারলি বাইক নিয়ে রাইড করেন বা জেলা টু জেলা ট্যুর দেন, তাদের আমি বলবো অবশ্যই ভাই মাথায় ভালো মানের একটা হেলমেট দেন, নিজের সামর্থ্য অনুযায়ী রাইডিং গিয়ার্স, রাইডিং জ্যাকেট যেটাই পারেন সেটাই ইউজ করেন। প্রপার সেফটি নিয়ে আপনি যখন হাইওয়েতে উঠবেন তখন কিন্তু অটোমেটিকলি নিজের ভিতরে একটা কনফিডেন্স এসে পড়ে, আর ভালো একটা হেলমেট পরলে, ভালো একটা রাইডিং গিয়ার্স পরলে কিন্তু নিজের অনেক স্মার্ট আর সুন্দরও লাগে। সো ভাই, নিজের সেফটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করেন না। বাইচা থাকলে, আপনি যদি বাইচা থাকেন, তাহলে কিন্তু সারা জীবন অনেক ট্যুর দিয়ে বেড়াইতে পারবেন, অনেক জায়গায় ঘুরে দেখতে পারবেন, বাট আপনি যদি মইরা যান তাহলে কিন্তু সব কিছু শেষ। আমি বলবো না যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলে এইগুলা আপনার 100% বাঁচাবে, আপনি 100% বেঁচে যাবে, বাট সেফটি গিয়ার্স আপনাকে একটা উসিলা দেবে, আপনার লাইফে সেকেন্ড একটা চান্স দেবে। অনেক সময় লাইফে সেকেন্ড চান্সটাই অনেক ভাইটাল হয়ে যায়। এখনকার রাস্তাঘাটের যে অবস্থা, যেভাবে বাইক অ্যাক্সিডেন্ট বাড়তেছে, আমি মনে করি আমাদের নিজেদের স্বার্থে সেফটি মেনটেন করা উচিত। দেখেন এখন রাস্তাঘাটে যে অবস্থা, আপনার ভুলের বা আপনার কারণে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে বা অ্যাক্সিডেন্ট হইতেছে জিনিসটা কিন্তু সেরকম না, অন্য অন্য যানবাহনের কারণে, ইভেন পথচারীদের কারণেও কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট বাড়ছে। সো সকল বাইকারদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি হাইওয়েতে যান ন্যূনতম একটা সেফটি গিয়ার মেনটেন করে যান, সেফটি গিয়ার পইরা যান, বাজেট কম থাকলে আমি যেটা বললাম অন্য কিছু দেখেন, সমস্যা নাই, বাজারে অপশনের অভাব নাই, আর হেলমেটটা ভাই ম্যান্ডেটরি। সো ব্লগ আজকের মতো এনেই শেষ করতেছি, ব্লগ শেষ করার টাইম হয়ে গেছে। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। হাইওয়েতে যদি যান অবশ্যই ইশ বাটে হেলমেট মাথায় দিয়ে R1M চালাইতে, R15M চালাইতেছে, কি কমুক এই, তাহলে এই কয়ে লাভ কি, R15M টা যে চালাইতেছে মাথায় একটা বাটে হেলমেট দিয়ে, তাহলে কি কমু, আসলে কোয়ার কিছু নাই।